ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র জনসংখ্যা ভূগোল সম্পর্কে তোমাদের সাথে আমি একটু আজকে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় বর্ষে ভূগোলের দুটা সাবজেক্ট রয়েছে, দুটা বিষয় রয়েছে, একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল এবং একটা হচ্ছে বাংলাদেশের ভূগোল। তো আজকে আমরা যে জনসংখ্যা ভূগোল সম্পর্কে আলোচনা করব, তো ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের দিবস চাকমা স্যার, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ চট্টগ্রাম কলেজ। তো আমরা আজকে জনসংখ্যা ভূগোল সম্পর্কে যদি একটু আলোচনা করতে যাই, যে আমরা তোমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে আমাদের এই ভূগোল বিষয়টা, কিন্তু এটাকে বলা হয় যে একটি গতিশীল এবং হচ্ছে স্থানিক বিজ্ঞান। স্থানিক বলা হয় এই কারণে, কারণ আমরা যা কিছু নিয়ে গবেষণা করি, যেটা নিয়ে আলোচনা করি, এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু স্থান বিষয়টা কিন্তু সম্পৃক্ততা আছে। তো এবং এই বর্তমান সভ্য জগতে সবচেয়ে গতিশীল এবং বহুল আলোচিত বিষয়সমূহের একটি অন্যতম হচ্ছে এই জনসংখ্যা ভূগোল, চিন্তা করো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1953 সালের পূর্বে বিশ্বের জনসংখ্যা সমস্যাটি থাকলেও বিশ্বের কোনো দেশই হচ্ছে এই সমস্যাটি তেমন গুরুত্ব সহকারে বিবেচনা করেনি। এবং এই অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীকে এই জনসংখ্যা ভূগোলটিকে আবার মনে করা হতো যে মানবীয় ভূগোলের একটি অংশ হিসেবে মনে করা হতো। কিন্তু 1953 সালের দিকে মার্কিন ভূগোলবিদ জিটি থিওয়ার্টা উনি বলেন যে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে কোনো ভৌগোলিক এককের জনসংখ্যাকে আমরা যখন পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করব, তখন বিশ্লেষণ করার মাধ্যমে উনি একটি জনসংখ্যা ভূগোল নামে একটি স্বতন্ত্র বিষয়ের তিনি হচ্ছে আত্মপ্রকাশ ঘটান। তার মানে দেখো যে উনি এই জনসংখ্যাটাকে উনি বিশ্লেষণ করতেছেন কিভাবে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে, এবং সেই জনসংখ্যাকে উনি কী করতেছেন, পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করে এবং এই সমকালীন ভূগোলের সাথে সঙ্গতি রেখে উনি একটি নতুন একটি বিষয়ের উনি আত্মপ্রকাশ ঘটান। এবং এভাবে হচ্ছে জনসংখ্যা ভূগোলের যাত্রা শুরু হয়। এবং এই যাত্রা শুরু হবার পর যারা আরও এই বিষয়টিকে বিকশিত করার জন্য যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে আছেন হচ্ছে ব্রিটিশ ভূগোলবিদ জন আই ক্লার্ক, রাশিয়ান ভূগোলবিদ ডব্লিউ জেলেনস্কি। ওনারা খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই জনসংখ্যা ভূগোলের বিকাশে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো এখন আমরা জনসংখ্যা ভূগোলের সংজ্ঞার মধ্যে যদি একটু যাই, যেমন জিটি থিওয়ার্টা উনি বলেন, জনতা দ্বারা আবৃত পৃথিবীর আঞ্চলিক বিভিন্নতা ভূগোলের যে শাখায় আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে। তার মানে এখানে বলতেছে যে পৃথিবীতে জনসংখ্যা থাকবে এবং এই অঞ্চলগুলোর মধ্যে যে জনসংখ্যার ঘনত্বের যে তারতম্য বা জনসংখ্যার যে অন্যান্য গতিশীলতা, মরণশীলতা, জন্মশীলতা, এগুলোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো ভূগোলের যে শাখায়
পর্যালোচনা করা হবে, বিশ্লেষণ করা হবে, সেটাকে হচ্ছে জনসংখ্যা ভূগোল হিসেবে উনি অভিহিত করেছেন। তারপরে দেখো যে ব্রিটিশ ভূগোলবিদ জন ক্লার্ক উনি বলেছেন কি, কোনো ভৌগোলিক এককে প্রাকৃতিক ও স্থানিক পার্থক্যের আলোকে জনসংখ্যার বণ্টন, গঠন কাঠামো, অভিপ্রয়ণ এবং প্রবৃদ্ধি নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে। যেমন উনি আবার একটা নতুন বিষয় এখানে ইনক্লুড করেছেন, ভৌগোলিক এককের মধ্যে হচ্ছে প্রাকৃতিক ও স্থানিক পার্থক্যের আলোকে। তো এখানে উনি প্রাকৃতিক বিষয়টাকে হচ্ছে উনি হচ্ছে আলাদা করে, মানে প্রাকৃতিক বিষয় বলে তো আমরা জানি যেগুলো হচ্ছে মানুষ কর্তৃক সৃষ্ট না, এগুলো প্রাকৃতিক। আর স্থানিক পার্থক্য, এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে যে পার্থক্যগুলো হয়, এই যে প্রাকৃতিক কারণে এবং স্থানিকগত যে পার্থক্যের কারণে জনসংখ্যার বণ্টন, গঠন কাঠামো, অভিপ্রয়ণ মানে হচ্ছে তোমার অভিগমন এবং প্রবৃদ্ধি মানে জনসংখ্যার বৃদ্ধির যে পার্থক্য, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে জনসংখ্যা ভূগোল হিসেবে অভিহিত করা হয়েছে। তারপরে হচ্ছে WG মোরি উনি বলেন যে জনসংখ্যা ভূগোল হলো জনসংখ্যার অধ্যয়ন যেখানে স্থানভেদে জনসংখ্যার বণ্টন, কাঠামো, প্রবৃদ্ধির হার, জনসংখ্যার পরিসংখ্যানগত উপাত্ত ও আর্থসামাজিক বৈশিষ্ট্য পর্যালোচনা করা হয়। তারপরে W জুলনস্কি উনি বলেন জনসংখ্যার তথ্যের নিয়ামক সমূহকে উহাদের বর্তমান পরিবেশের মাধ্যমে ব্যাখ্যা করে, কিন্তু উহার কারণ, উহাদের আদি বৈশিষ্ট্যাবলী এবং সম্ভাব্য পরিণতি সম্পর্কে আলোচনা করে, সেটাকে বলে হচ্ছে জনসংখ্যা। তো শেষে আমরা এটা বলতে পারি যে ভূগোলের যে শাখায় জনসংখ্যার বণ্টন, ঘনত্ব, জন্মশীলতা, মৃত্যুশীলতা, অভিপ্রয়ণ, নারী পুরুষ অনুপাত, বয়স কাঠামো, বয়লিঙ্গ কাঠামো, পেশা, শিক্ষা, খাদ্য, পুষ্টি, বৈবাহিক অবস্থা প্রভৃতি জনসংখ্যা সংক্রান্ত বিষয়ের স্থানিক পার্থক্যের ভিত্তিতে পর্যালোচনা ও বিশ্লেষণ এবং সঠিক তথ্য উপস্থাপন করে তাকে জনসংখ্যা ভূগোল বলা হয়। তো এখন আমরা জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশের মধ্যে যাই, যে 1953 সালের পূর্বে কিন্তু এটা কোনো স্বতন্ত্র কোনো বিষয় ছিল না। তবে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে প্রাচীন মিশর, গ্রিস, চায়না, ভারত বিভিন্ন সময় এগুলোকে তো ক্রমবিকাশ। তো বিখ্যাত ইতিহাসবিদ হেরোডোটাস, দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, হ্যাঁ, ওনাদের লিখিত গ্রন্থগুলো এবং তাদের বিভিন্ন আলোচনায় তৎকালীন বিভিন্ন সময়ের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানগুলোতে জানা যায়। তো যাই হোক, আমরা জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশকে আমরা 5টি ভাগে আমরা আলোচনা করতে পারি। যেমন প্রথম অংশটা হচ্ছে 17 শতাব্দী পর্যন্ত জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশ, মানে যেটাকে হচ্ছে আমরা 17th সেঞ্চুরি পর্যন্ত জনসংখ্যা ভূগোলে কী ধরনের ক্রমবিকাশ ছিল। যেমন 1953 সালে 1553 সালে ব্রিটিশ রাজা অষ্টম হেনরি, তো এখানে সে দেশে যারা প্লেগ রোগে মারা যায় তাদের সংখ্যা লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। মানে এই যে ওনারা যে জনসংখ্যা সম্পর্কিত যে তথ্যগুলো লিপিবদ্ধ করার যে সিদ্ধান্ত নিল, এইগুলোর মাধ্যমেই কিন্তু ভূগোলের জনসংখ্যা ভূগোলের গড়াপত্তনটা শুরু হয়েছিল। মানে এখানে মেনলি বলা হচ্ছে যে এই সময়ে কিছু বুদ্ধিজীবী জনসংখ্যা ভূগোলের কিছু উপাত্ত এবং হচ্ছে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। তো তার মধ্যে একটি অন্যতম হচ্ছে 1553 সালে ব্রিটিশ রাজা অষ্টম হেনরি প্লেগ রোগে যারা মারা গিয়েছে তাদের সংখ্যাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলেন। এরপরে হচ্ছে জন গ্রান্ট,
উইলিয়াম পেটি, হ্যাঁ, অ্যান্ড মান্ট হেলি, ওনারা কী করেছেন, বিভিন্ন সময়ে তারা জনসংখ্যার বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহ করেছিলেন এবং বিশ্লেষণমূলক পদ্ধতি প্রবর্তন করেন এবং জীবন সারণি তৈরি করেন। তো এছাড়াও সমসাময়িক সময়ে যেমন গ্রিগরি, উনি হচ্ছে অতীতের জনসংখ্যার রেকর্ড দেখে উনি ভবিষ্যৎ জনসংখ্যা পরিমাপের একটা পদ্ধতি উনি প্রবর্তন করেন। মানে বর্তমানে মনে করো যে জনসংখ্যার বৃদ্ধির হার উনি হচ্ছে পর্যালোচনা করে যে ভবিষ্যতে কী পরিমাণ জনসংখ্যা বাড়তে পারে বা ভবিষ্যৎ জনসংখ্যার আকার কেমন হতে পারে তার তিনি একটি পরিমাপ করেন। এছাড়াও এই সময়ে জার্মানি, ফ্রান্স, সুইডেন এই সব এলাকার কিছু লেখক জনসংখ্যার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ধরনের পর্যালোচনা, আলোচনা এবং বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ প্রকাশ করে থাকেন এবং এইগুলোই কিন্তু জনসংখ্যা ভূগোলের গড়াপত্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এরপরে হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশ, 18th century। তো এই সময়ে বিশ্বের কোনো দেশে জনসংখ্যা তেমন একটা সমস্যা ছিল না, তবে সমস্যা ছিল না বললে ভুল হবে, বিষয়টি সমস্যা থাকলেও বিষয়টি নিয়ে তেমন একটা আলোচনা বা পর্যালোচনা খুব একটা হয়নি। তো অষ্টাদশ শতাব্দীতে কিছু বুদ্ধিজীবী জনসংখ্যার বৃদ্ধি এবং দেশের প্রাপ্ত সম্পদের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করে। যেমন 1855 সালের দিকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্রিটিশ বুদ্ধিজীবী উনি বলেছেন, ব্রিটিশ সরকারকে সতর্ক করে দেন যে জনসংখ্যার বৃদ্ধির হার যদি হ্রাস করা না হয় একসময় জনসংখ্যা এবং দেশের সম্পদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ভারসাম্যহীন হয়ে পড়বে। অর্থাৎ দেশে যদি দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হবে, তো সম্পদের চাইতে যদি জনসংখ্যা বেশি হয় তখন তো আমরা জানি কী কী সমস্যা হয়, খাদ্যে সমস্যা হয়, বাসস্থানে সমস্যা হয়, বিভিন্নভাবে মানে বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সেই জন্য উনি কী করেছেন যে সরকারকে বলেছেন যে জনসংখ্যার বৃদ্ধির হারকে একটা নির্দিষ্ট পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, যাতে জনসংখ্যা এবং সম্পদের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। তো এর পরবর্তীতে ব্রিটিশ ধর্মযাজক 1798 সালে জনসংখ্যার উপর একটি মূল্যবান তত্ত্ব প্রদান করেন এবং ওনার এই তত্ত্বটি হচ্ছে প্রকাশিত হয় এন এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে। হচ্ছে এই মূল্যবান তত্ত্বটি উনি প্রদান করেন এবং এই তত্ত্বটিকে হচ্ছে নামকরণ করা হয় হচ্ছে ম্যালথাসিয়াম থিওরি নামে এটাকে প্রবর্তন বলা হয়। তো রবার্ট ম্যালথাস ওনার এই প্রদত্ত এই তত্ত্বের মূল বক্তব্য হল জনসংখ্যা অনিয়ন্ত্রিত থাকে, যদি জনসংখ্যা অনিয়ন্ত্রিত থাকে তখন তা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং খাদ্য বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে। তো জনসংখ্যা জ্যামিতিক হারে বলতে কীরকম, মনে করো এক, একের পরে দুই, দুইয়ের পরে চার, চারের পরে আট, হ্যাঁ, আটের পরে এভাবে এভাবে করে, মানে একদম হচ্ছে জ্যামিতিক হারে, মানে কী বলে বর্গমূলের চাইতে অধিক হারে এটা বাড়তে থাকবে। কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কীভাবে, এক, দুই, তিন, চার। তো এভাবে যদি হচ্ছে জনসংখ্যা যদি হচ্ছে গাণিতিক জ্যামিতিক হারে বাড়তে থাকে আর খাদ্য উৎপাদন যদি গাণিতিক হারে বাড়তে থাকে তখন কী হবে, তখন একসময় দেখা যাবে যে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্যহীনতা চলে আসবে। তো
এই ভারসাম্যহীনতায় যখন চলে আসবে তখন দেশে খাদ্য সংকট দেখা দেবে এবং দেশে দুর্ভিক্ষ বেড়ে যাবে। তো তো সেজন্য উনি আরও বলেছেন যে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন এবং বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আসক্তি প্রয়োজন এবং এটা সবসময় থাকবে। তো এই যে দুর্ভিক্ষ যখন আসবে তো তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য হচ্ছে উনি দুটি ব্যবস্থা বলেছেন, একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং হচ্ছে ইতিবাচক ব্যবস্থা। তো এই তত্ত্বটি উনি হচ্ছে 1798 সালে উনি দিয়েছিলেন এবং এই ওনার এই তত্ত্বটি দেওয়ার পরে সারা বিশ্বে ব্যাপকভাবে এটা সাড়া ফেলে ওনার এই তত্ত্বটি, এবং অনেকে তার এই তত্ত্বের সমালোচনা করেন, আবার অনেকে ওই তত্ত্বের হচ্ছে প্রশংসাও করেন। আচ্ছা, এখন 18 শতাব্দীতে কী ধরনের ক্রমবিকাশ, এটা হচ্ছে 19 শতাব্দীতে ক্রমবিকাশ। তো এই সময় জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তত্ত্বোপাত্ত বিশ্লেষণ এবং বিশ্লেষণ করা হলেও এই জনসংখ্যা ভূগোলকে অধ্যয়ন করা হয় মানবীয় ভূগোলের মতো। তো এই সময় হচ্ছে জনবৈজ্ঞানিক উপাদানের তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়। এই সময় হচ্ছে জনসংখ্যার বিভিন্ন উপাত্ত উপস্থাপনের জন্য রেখাচিত্রের ব্যবহার শুরু হয়, যেমন এগুলো করেছিলেন হচ্ছে জোসিয়া মিলান এবং হচ্ছে উইলিয়াম ফার। তারপরে হচ্ছে এই সময়ে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স প্রভৃতি দেশে হচ্ছে আদমশুমারি শুরু হয়। অর্থাৎ আদমশুমারির বিষয়টা হচ্ছে কি, আদম মানে হচ্ছে মানুষ, শুমারি মানে হচ্ছে গণনা, মানে এই সময়ে বিভিন্ন দেশে মানুষের গণনা শুরু হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমরা যাই 20 শতাব্দীতে জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশ। তো এই শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইটালি এবং বিভিন্ন পশ্চিমা বিশ্বে প্রজননশীলতা নিয়ে ব্যাপক কাজ শুরু করে। তো 1916 সালে ব্রিটেন সরকার প্রজনন হ্রাস করার জন্য এবং তার কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করে। এছাড়াও হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী কার সান্ডার্স 1922 সালে পপুলেশন প্রবলেম নামে হচ্ছে উনি একটি গ্রন্থ রচনা করেন। তো এই গ্রন্থে তিনি হচ্ছে জনসংখ্যার আকার এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি সম্পর্কে হচ্ছে এখানে আলোচনা করেন। তারপরে ওনার নেতৃত্বে হচ্ছে ব্রিটেনে যে জনসংখ্যা বৃদ্ধি প্রজনন হার হ্রাস পাওয়ার জন্য যে কমিটি, এই কমিটিতে হচ্ছে অনুসন্ধান কমিটিতে হচ্ছে ওনার নেতৃত্বে হচ্ছে কমিটিটি গঠন করা হয়। এবং এই সময় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যার বিভিন্ন উপাত্ত নিয়ে বেশ গবেষণা শুরু হয়। তারপরে 1950 সালের দিকে জনসংখ্যা ভূগোলের কী ক্রমবিকাশ। তো 1950 সালের দিকে এই সময় জাতিসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যার বিভিন্ন তত্ত্ব উপাত্ত পর্যালোচনা এবং বিশ্লেষণ করা হচ্ছে। তো GT3 জনসংখ্যা ভূগোলের 1953 সালের ভূগোলের স্বতন্ত্র শাখা হিসেবে জনসংখ্যা ভূগোলের গড়াপত্তন করেন, এবং যে সকল ভূগোলবিদ জনসংখ্যা ভূগোলের ক্রমবিকাশে অন্যতম অবদান রাখেন তাদের মধ্যে হচ্ছে কী বলে জিলোনস্কি, হ্যাঁ, ওনারা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে থ্রিওয়ার্ডটা বলেন, জনসংখ্যা ভূগোলকে মানুষের বিজ্ঞান না বলে পৃথিবী এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণকারী বিজ্ঞান বলা উত্তম বলে উনি মনে করেন। তো ওই যে ওনার সাথে যে ছিলেন এই জনসংখ্যা ভূগোলের বিকাশে ক্রমবিকাশে জিলোনস্কি, তো জিলোনস্কি 1966 সালে একটি বই লেখেন, প্রলগ টু দ্য পপুলেশন জিওগ্রাফি নামে উনি একটি বই লেখেন। তো উনি ওই বইতে জনসংখ্যা ভূগোলের এক বিশেষ বিজ্ঞান যার পরিধির মধ্যে কোনো স্থানের ভৌগোলিক বৈশিষ্ট্য ও ভৌগোলিক বিষয়ের উপর তার প্রভাব হচ্ছে উনি এখানে বলেছেন। তো এই সময় হচ্ছে জন আই ক্লার্ক উনি পপুলেশন জিওগ্রাফি নামক 1963 সালে একটি বই লিখেন। তো এর পরবর্তীতে হচ্ছে জেবি গার্জিয়ান, উনি জিওগ্রাফি ও পপুলেশন নামক একটি গ্রন্থ লিখেছেন এবং এই বইতে উনি জনসংখ্যা ভূগোলবিদদের কাজ সম্পর্কে উনি বলেছেন। তো এখানে
উনি বলেছেন যে বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে জনসংখ্যার উপাদানসমূহের বর্ণনা, ব্যাখ্যা, আঞ্চলিক বৈশিষ্ট্য, ফলাফল নিয়ে আলোচনা এবং পর্যালোচনা এবং বিশ্লেষণ করা জনসংখ্যা ভূগোলবিদের কাজ হিসেবে উনি অভিহিত করেছেন। এরপরে হচ্ছে ব্রিটিশ ভূগোলবিদ এডওয়ার্ড একারম্যান, হ্যাঁ, পি এ গ্রিফেন, ওনারাও হচ্ছে এই জনসংখ্যা ভূগোল বিকাশে, ক্রমবিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো যাই হোক, এখন আমরা হচ্ছে জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু যদি বলি, জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুকে হচ্ছে আমরা 5টি উপাদানে ভাগ করতে পারি। একটা হচ্ছে জনবিজ্ঞানিক অঞ্চল, জনসংখ্যার সাংস্কৃতিক পরিব্যাপ্তি, জনসংখ্যা পরিবেশ, জনসংখ্যার ধরন ও সাংস্কৃতিক উপাদানসমূহ, জনসংখ্যার ভূদৃশ্য ও বসতির ধরন। তো জনবিজ্ঞানিক অঞ্চল কোনটা? অধিকাংশ ভূগোলবিদ জনবিজ্ঞানিক অঞ্চল বলতে সাংস্কৃতিক অঞ্চলকে বুঝিয়ে থাকেন, কারণ স্থানিক পার্থক্যের জন্য অঞ্চলভিত্তিক জনসংখ্যার ঘনত্ব, প্রবৃদ্ধি, জন্মশীলতা, মরণশীলতা, অভিপ্রয়ণ, বৈবাহিক অবস্থা, নারী পুরুষ অনুপাত প্রভৃতির যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা এবং উপস্থাপন করা সহজ হয়। তো জনসংখ্যা ভূগোলবিদের প্রধান কাজ হলো জনসংখ্যার উপাদানের বৈশিষ্ট্য সমূহের আঞ্চলিক প্রভেদক নিয়ে হচ্ছে আলোচনা করা। তো জনবিজ্ঞানিক অঞ্চলের বৈশিষ্ট্য সমূহকে আবার আমরা নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জনসংখ্যার ঘনত্বভিত্তিক অঞ্চল। যদি আমরা পৃথিবী বিশ্বের জনসংখ্যার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখব যে বিশ্বের কিছু কিছু দেশ আছে যেগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, আবার কিছু কিছু অঞ্চল আছে যেগুলোতে জনসংখ্যার ঘনত্ব নেই বললেই চলে। যেমন এশিয় মহাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 150 জনের অধিক। আবার যদি আমরা ওশেনিয়া মহাদেশে দেখি, এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম, এখানে প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব, প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র 4 জন বা 5 জন। আবার যদি গোলার্ধ ভিত্তিক যদি আমরা দেখি যে দক্ষিণ গোলার্ধে অপেক্ষা উত্তর গোলার্ধের দিকে বেশি জনসংখ্যা বসবাস করে, তো এভাবে দেখা যাচ্ছে যে জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে বিশ্বকে কয়েকটি অঞ্চলের মধ্যে ভাগ করা যায়। অধিক ঘনবসতি অঞ্চল স্বাভাবিক, তারপরে প্রজননশীলতার ধরন, ভৌগোলিক অবস্থান ভেদে প্রজননশীলতার মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন এশিয়া মহাদেশে এই হার 18 জন, আফ্রিকায় 36 জন, উত্তর আমেরিকায় 13 জন, ওশেনিয়ায় 18 জন। তো আবার দেখা যায় যে অক্ষাংশ ভেদেও হচ্ছে প্রজননশীলতার মধ্যে পার্থক্য বেশি, নিম্ন অক্ষাংশের দেশসমূহতে জনসংখ্যার জন্মহার বেশি, আবার উচ্চ অক্ষাংশ, উচ্চ এবং মধ্য অক্ষাংশের দেশগুলোতে জনসংখ্যার হার কম। তো এভাবে দেখা যায় যে কি পৃথিবীতে অঞ্চলভিত্তিক প্রজননশীলতার মধ্যে পার্থক্য অনেক বেশি। আবার যদি হচ্ছে আমরা যেমন ধরো মরণশীলতার ধরন, অবস্থানভেদে মরণশীলতার পার্থক্য রয়েছে। যেমন সারা বিশ্বে বলা হচ্ছে যে প্রতি হাজারে মৃত্যুর হার হচ্ছে 8 জন, আবার মহাদেশ ভিত্তিক হচ্ছে এই হারের পার্থক্য রয়েছে। এশিয়াতে হচ্ছে প্রতি হাজারে মৃত্যুর হার হচ্ছে 7 জন, আফ্রিকা 11 জন, উত্তর আমেরিকা 6 জন। আবার উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে মরণশীলতা বেশি, তো কারণ এখানে জটিল রোগসমূহ ক্রান্তীয় আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়। আবার উন্নত দেশসমূহে শিশু মৃত্যু হার নেই বললেই চলে। আবার দেখা যায় যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে এসে মৃত্যু হার অনেক বেশি। তো এভাবে দেখা যাবে যে এই অঞ্চলভিত্তিক জনসংখ্যার বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। তো এরপরে হচ্ছে আমরা যা জনসংখ্যার সাংস্কৃতিক পরিব্যাপ্তি। সংস্কৃতি ব্যাপন বলতে কোনো স্থানে জনসংখ্যার সমাবেশের ফলে ওই অঞ্চলের জনসংখ্যার যে সংস্কৃতিগত উপাদানের যে বিস্তার বোঝায়, বিস্তারগুলোকে বোঝায়। মানে ব্যাপন বলতে মনে করো যে এই দুই সংস্কৃতির লোকজন যখন এক জায়গায় মিলিত হয়, মিলিত হওয়ার পরবর্তীতে একজন আরেকজন সংস্কৃতির মধ্যে যে হচ্ছে একটা আদান প্রদান হয়, এইটাকেই হচ্ছে সাংস্কৃতিক ব্যাপন বলে। তো যেমন ধরো যে জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক ব্যাপন হয়, যেমন ধরো যে একটা আছে অভিপ্রয়ণ,
অভিপ্রায়টা হচ্ছে যেটাকে মাইগ্রেশন বলা হয়, মানে লোকজন যখন হচ্ছে একটা স্থায়ী জায়গা ছেড়ে আর একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, কেউ বিভিন্ন কারণে করে, কেউ ইচ্ছা করে করে। এই আবার অভিগমনকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন আর একটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তো এই অভিগমনের ফলে জনসংখ্যার উপর একটা নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব পড়ে। তো এই বিষয়গুলো পর্যালোচনা এবং বিশ্লেষণ করা জনসংখ্যা ভূগোলবিদের কাজ, এবং যা জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুর মধ্যে চলে আসে। তারপরে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি। তো পৃথিবীর কিছু কিছু দেশ আছে যেগুলোতে হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার একেবারে শূন্য, আবার কিছু কিছু অঞ্চল আছে যেগুলোতে জনসংখ্যার বৃদ্ধির হার অনেক বেশি, যেমন জাপানে জনসংখ্যার বৃদ্ধির হার মাইনাস, ইউক্রেনে মাইনাস, বুলগেরিয়া মাইনাস। আবার অনেক দেশ আছে যেগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, যেমন ধরো মালি 3.2, বুরুন্ডি 3.2, তা তানজানিয়া 3., জাম্বিয়া 3, অ্যাঙ্গোলা 3.2, জর্ডান 3। তো এবং এভাবে দেখা যাচ্ছে যে বিশ্বের সব দেশের জনসংখ্যা নীতি এক নয়, যার কারণে কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, কোনো দেশের জনসংখ্যার হার কম, বৃদ্ধির হার কম। তো দেশভেদে যে জনসংখ্যা নীতি পর্যালোচনা করা জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুর মধ্যে পড়ে। তারপরে জনসংখ্যা এবং পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ দ্বারা মানুষের সংস্কৃতিও নিয়ন্ত্রিত হয় আমরা বিষয়টা জানি, এমনকি অনেক ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকেও নিয়ন্ত্রণ করে থাকে। যেমন পারিপার্শ্বিক প্রভাবের কারণে কোনো স্থানে জনসংখ্যার ঘনত্ব কোথাও কম আবার কোথাও বেশি হতে পারে, এবং এখানে কতগুলো নিয়ামকও কাজ করে থাকে, যেমন ধরো যে ভূমিরূপ, পানীয় জলের ব্যবস্থা, জলবায়ু, উর্বর মৃত্তিকা, এগুলোতে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি। আবার দেখা যায় যে কি নিম্ন আমাজনের নিম্নভূমিকা অপেক্ষা আন্দাজ পার্বত্য এলাকায় জনসংখ্যা অধিক, তা বাংলাদেশের পার্বত্য এলাকা অপেক্ষা সমতল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি, মেরু এবং মরু এলাকায় প্রতিকূল আবহাওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব একেবারেই কম। হ্যাঁ, এভাবে দেখা যায় যে জলবায়ুগত কারণে জনসংখ্যার ঘনত্ব কম বেশি এবং প্রতিকূল জলবায়ুতে জনসংখ্যার ঘনত্ব কম। হ্যাঁ, তো এই বিষয়গুলো, সুতরাং মানে দেখা যাচ্ছে যে পরিবেশ এবং জনসংখ্যার মধ্যে একটা সম্পর্ক কিন্তু রয়েছে। তো এই সম্পর্ক, এই আন্তঃসম্পর্ক পর্যালোচনা বিশ্লেষণ করা জনসংখ্যা ভূগোলের মধ্যে। তো জনসংখ্যার এরপরে আছে জনসংখ্যার ধরন এবং সংশ্লিষ্ট সাংস্কৃতিক উপাদান। কোনো ভৌগোলিক এককের জনসংখ্যার ঘনত্ব, অভিপ্রায়ন, জনসংখ্যার পরিবর্তন, এই বিষয়গুলো সেখানকার সাংস্কৃতিক বিষয়ধারা কিন্তু প্রভাবিত হয় দেশে, কারণ প্রত্যেকটা দেশেই কিন্তু প্রচলিত কিছু নিয়মকানুন রয়েছে, এবং এই নিয়মকানুনের মাধ্যমেই কিন্তু এই জনসংখ্যার এই বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়। আবার যেমন ধরো জনসংখ্যার কিছু অন্যান্য বিষয়, জনসংখ্যার জন্মশীলতা, মৃত্যুশীলতা, হ্যাঁ, এগুলো সামাজিক কিছু রীতিনীতি, রাজনৈতিক পদ্ধতির উপরেও নির্ভর করে, এবং এই বিষয়গুলো জনসংখ্যা ভূগোলের এই বিষয়ে হচ্ছে আলোচনা করা। তারপরে জনসংখ্যার ভূদৃশ্য এবং বসতির ধরন। কোনো দেশের বা কোনো ভৌগোলিক এককের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভূপ্রকৃতি সেখানকার বসতি ধরনের উপর কিন্তু একটা প্রভাব ফেলে। মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাংস্কৃতিক ভূদৃশ্য রচনা করে, এবং বাংলাদেশের পাহাড়ি এলাকার সংস্কৃতি ভিন্ন, সেখানকার ঘরবাড়ির ধরনও ভিন্ন, এবং সেখানকার লোকজনও কিন্তু আলাদা সংস্কৃতির ধারণ করে। তো দেশের দক্ষিণাঞ্চলে আবার ঘরবাড়িগুলো কিন্তু তৈরির উপাদানও কিন্তু ভিন্ন। তো সারা বিশ্বে এক একটি সংস্কৃতি এক এক ধরনের বসতির সৃষ্টি হয়েছে। তো এই বিষয়গুলো আলোচনা করা জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত। তো এগুলো মোটামুটি জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু। তো আজকে এই পর্যন্ত থাকি আমরা। তো আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।